আসছে রায়গঞ্জের রাজপথ ধরে। আপনারাও এই ধিক্কার মিছিলে সামিল হন। পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে লুটপাট, ব্যালট ছিনতাই, গণনায় ব্যাপক কারচুপির পাশাপাশি মণিপুর ও মালদায় মহিলাদের উপর পৈশাচিক অত্যাচারের প্রতিবাদে রায়গঞ্জে ধিক্কার মিছিল করলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। শিক্ষক, অধ্যাপক, কবি, লেখক, নাট্যকর্মী, আইনজীবী, চিকিৎসক, সমাজকর্মী থেকে শুরু করে সরকারি চাকুরিজীবী এবং বিভিন্ন পেশার মানুষেরা এই মিছিলে সামিল হন। এদিন বিকেলে বিদ্রোহী মোড় থেকে ধিক্কার মিছিলটি শুরু হয়। এরপর গোটা শহর পরিক্রমা করে সুপার মার্কেট এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। নাট্যকর্মী সুনীলেন্দু চক্র জানান, এবারে পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। সেই সঙ্গে মণিপুর ও মালদায় যেভাবে নারীদের ওপর ভয়াবহ অত্যাচার হয়েছে, আমরা মিছিলের মাধ্যমে তারও প্রতিবাদ জানিয়েছি। মিছিলে বাম প্রভাবিত গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এবং ভারতীয় গণনাট্য সংঘের সদস্যরাও যোগ দিয়েছিলেন। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।